আমার পাম্প লাগানো হয়ে গেছে না এখনো বাকি? শেষ, সব কমপ্লিট হয়ে গেছে, খুলে দেওয়া হয়েছে। আবার বলে দাও। ও আচ্ছা, ওইটা চালাতে হয়? ওইটা, হ্যাঁ ওইটা, ওইটা চালাতে হয়। সকালবেলা রুটি হবে আর আলু ভাজা হচ্ছে, আর আজকের হবে মাটন, একদম লাল লাল ঝিলঝিল মাটন হবে। আর এখানে সব মান্ডলি গল্প করছে তিনজনে, ননদদের সাথে আমার শাশুড়ি গল্প করছে, দেখো না দাঁড়িয়ে আছে। আর একজনকে মুখই দেখতে পাচ্ছে না, মুখ দেখাও, ওই দেখো আর একজন মুখ ভালো না বলে, মুখ ভালো না, না না আমাদের পিসির মুখ খুব সুন্দর। হ্যাঁ দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। তো এই দেখো আমি এখন রুটি আলু ভাজা খাচ্ছি, আর আমার পিসিরাও খাচ্ছে, আর আমিও খাচ্ছি। তো এই দেখো মাটন হবে, তো মাটনে আমি দই মশলাপাতি সব মাখিয়ে রেখে দিয়েছি, এটা এখন আধ ঘন্টা এক ঘন্টা থাকবে, তারপর মাংসটা করব। তো ততক্ষণ চলো ঘরের আজকে কী কাজ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিই। আর তো যে এখানে আছে রুটি, আর আমার হয়ে গেছে আলু ভাজা আর ভাত, আর হবে ডাল আর মাংস আর চাটনি, আর এদিকে দুধ বসিয়েছি, দুধটা গরম হচ্ছে। তো আর এটা ফল ঠাকুরকে পুজো দিতে হবে, চলো কী কাজ হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর হ্যাঁ এই দেখো পাম্প, জলের পাম্প চলে এসছে, এই পাম্পটা লাগানো হবে। কেন বলতো, পাম্পটা আগে লাগাচ্ছি যেহেতু ইঁটে ফিটে জল দিতে হবে না, তো এই জন্য পাম্পটা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে, পাইপ টাইপ সব আনা হয়েছে। তো আজকে পাম্প লাগানো হবে কলে, ঠিক আছে, তারপর পাম্পটা ঠিক জায়গায় ফিট করে দেবে। তাই দেখো পাম্প চলে এসছে, পাম্প, এই যে সিমেন্ট দিয়ে গেল কাকুরা সব, আর এই দেখো পাইপ টাইপ সব চলে এসছে, এগুলো বাথরুমের পাইপ টাইপ, ঠিক আছে। এই দেখো তাই যে এখানে পটি হবে, আর ওই যে চেম্বার আমার, তো এই যে পাম্পটা এখন আপাতত ওইখানটায় বসবে, পরে পরে সেটেল হয়ে যাবে তো ঠিক জায়গায় সিঁড়ির তলায় ফেলে। হ্যাঁ তো এই যে এখানটায় পটি হবে, তো ওই জন্য খুলছে এই কাকুটা, আর ওই ওনারা সব গর্তের ভেতরে ঢুকে আছে। ওই দেখো তো এখন ওইদিকের কাজ অনেক বাকি, আর ওই যে পাইপ এনেছে ওই পাইপটাই লাগাবে। এই দেখো কি কালারের পাইপ, দেখো চকচক চকচক করছে। ফাইনালি আমাদের বাড়ি আজকে পাম্প বসানো কমপ্লিট হবে, আর পিসিরা এসছে সব, ওই জন্য মাটন আজকে নিয়ে আসা হলো। আর ওই যে মা, আমার শাশুড়ি মা এসছে, ও মা আমার মা, আমার পেছন ফেটে যাচ্ছে পুরো ওই কাজ করতে করতে, আর আমার ঘরটা দেখো না। তারপর বেচার, ও মা একটা রুটি দিই আর একটা আলু ভাজা দিই খাও। অনেক দিন পর আমি দু বছর এরকম প্রথম দেখছি, আমার দু বছর বিয়ে হয়েছে, দু বছর প্রথম দেখছি যে সবাই এরকম, মানে সব ভাই বোনরাও আছে, আর এই যে আমার বাবা শুধু বিছড়ে গেছে, এখানে জায়গা ছিল না বলে বসতে পারিনি, আমার বাবা ওই জন্য ওইদিকে বসেছে। তো এই যে পিসমশাই পিসিরা সবাই, আর ওই যে সব খাচ্ছে, আর এই যে মাটনের লাল লাল ঝোল। ও বাবা তুমি নিজে বলেছো, আমি কিন্তু বলবো না। সব পিসিরা রেডি হয়ে গেছে, আর একজনও শাড়ি পরছে তো চলে যাবে, আর মা এই যে বসে আছে। আর দেখো আর ওই যে ওইটা আমার পিসিমা, আর এগুলো সব দেখো অমৃত খাচ্ছে এখন। চাপা দেবো চাপা, পিসিরা চলে যাচ্ছে সবাই, কত সুন্দর কালকের, একদম সবাই একসাথে মজা মস্তি করেছি, গল্প করেছি, আর সবাই চলে যাচ্ছে বাড়ি আমার ঘরটা খালি করে। আর এই যে এই পিসিও চলে যাচ্ছে, না না
দেখো সকালবেলা খেয়েছি মাটন, আর রাত্রিবেলা হচ্ছে চিকেন। তো এই যে কষা কষা চিকেন আর পরোটা রাত্রে, তো এই যে ধুয়ে ধায়ে সব করে রেখেছি। আর এখানে হচ্ছে মশলা, তাও দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা আলু দেবো না জানো তো। এখানে হচ্ছে মশলা ভাজা, আর এটা আলু দেবো না, একদম কষা কষা করবো একদম।